নৌকা ও জাল মেরামতের কর্মব্যস্ততা জেলেদের আর মাত্র একদিন পরেই ফের মাছ ধরার উৎসবে মাতবেন তারা তাই তো এমন প্রস্তুতি রাঙামাটির রদে মাছ ধরায় চার মাসে সরকারি নিষেধাজ্ঞা শেষ হচ্ছে শনিবার একত্রিশ আগস্ট মধ্যরাতে রোববার সকাল থেকে মাছ শিকারে আবারও রদে যাবেন মৎস্যজীবীরা গর্জন নিয়ে ব্যবসা বাণিজ্য সবগুলো লেটে করে অনেক টাকা খরচ হয়েছে আসা যে পুষ্টি নিচ্ছি দিদি মাছের মাছ মারার কষ্ট করি চার মাস চলছি এখন কোল্লাই দিলে আর কি মানে একটু কষ্টটা একটু ইয়ে হবে আর কি কমবে আর কি জালগুলো ছিলে মেরামত রেডি করছি এখন আর বাদ বাকি তো পানিও ভালো বাড়ছে যে আমরা আশা করতেছি করতেছি যে এবার আমরা ভালো মাছ মারব নৌকা ভর্তি মাছ নিয়ে ঘাটে ফিরবেন জেলেরা এতে আবারও কর্মচাঞ্চল্যতা ফিরবে জেলার সবচেয়ে বড় মৎস্য অবতরণ কেন্দ্র বিএফডিসি ঘাটে এমন আশা নিয়ে মাছ অবতরণ এবং পরিবহন সংশ্লিষ্টরাও নিয়েছেন প্রস্তুতি পাসপোর্ট যেগুলো মাছ পরিবহন করার জন্য প্রয়োজন এবং আমরা সেগুলো প্রস্তুতি নিয়েছি ব্যবসায়ীরা আশা করতেছি মাছ ভালো ধরা পড়বে এবং বাজারও ভালো পাবো দুই দফা বন্ধ বাড়াই হলে মাছও একটু বড় হয়েছে চাবিলা মাছ বা কেসকি মাছ বড় হয়েছে পানিটা যাক এখন ফুল হয়েছে আশা করা যায় ব্যবসা ভালো হবে কাপ্তাই হ্রদে কার্প জাতীয় মাছের প্রাকৃতিক প্রজনন ও পোনার বেড়ে ওঠা নিশ্চিতে পঁচিশ এপ্রিল থেকে একত্রিশ আগস্ট পর্যন্ত মাছ আহরণে দেয়া হয় নিষেধাজ্ঞা এর সুফল পাবেন মৎস্যজীবীরা আশা বিএফডিসি কর্তৃপক্ষের লক্ষ্যমাত্রা যা অর্জন করতে যে পদক্ষেপ গ্রহণ করা দরকার আমরা সকল অংশীদার অংশজনের সাথে আলোচনা করে সে ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে কাপ্তাই হ্রদে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করেন প্রায় ছাব্বিশ হাজার জেলে এছাড়া অবতরণ কেন্দ্র এবং মাছ পরিবহনে যুক্ত প্রায় দেড় হাজার শ্রমিক সময় সংবাদ মাটি